खाओ खाओ ना। হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছে, আমিও খুব ভালো আছি। তোরিস ব্লগে তোমাদের সবাইকে আরো একবার ওয়েলকাম আমার নতুন ভিডিওতে। দেখতেই পাচ্ছ আমার বিছানা টিছানা কিচ্ছু গোছানো হয়নি, সাত সকালে আমি স্নান টান করে ফেলেছি। এখন হচ্ছে পুজোটা দেব, পুজো দেওয়ার পরে সব কাজ বাজগুলো করবো। তো ভালো আগে পুজোটা দিয়েছি, তারপরে বিছানা টিছানা গোছাবো, তারপরে খাবার দাবার বানাবো, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, চলো থাকি। তো আমি চলে এসেছি ঠাকুর ঘরে, এখন পুজোর জল তুলসীর পাতা ছিঁড়ে তারপরে হচ্ছে পুজো দিতে বসবো। তো আজকে তোমাদের সঙ্গে বেসিক্যালি আমি আমার মর্নিং রুটিন শেয়ার করব, আগেও শেয়ার করেছি, আবারও শেয়ার করছি। প্রত্যেক দিন তো আর একরকম যায় না, তাই না? এক এক দিন এক এক রকমের যায়। তো আজকেও তোমাদের সঙ্গে আমি মর্নিং রুটিন শেয়ার করতে চলেছি। আর এই এখন তুলসীর পাতা ছিঁড়ছি, এগুলো ছিঁড়ে পুজোর জল নেওয়া হয়ে গেছে, তারপরে পুজোতে বসবো। তাড়াহুড়ো করেই পুজোটা দিচ্ছি, কারণ তোমাদের দাদাভাই বের হবে, মামনিকে দেখতে যাবে হসপিটালে। তো ওই জন্য তাড়াহুড়ো করে পুজো টুজো দিয়ে ওকে ভাত টাত বেড়ে দেবো, খেয়ে দিয়ে তারপরে তাড়াতাড়ি করে আর কি বের হবে, ট্রেন ধরতে হবে সেই কারণে। বিছানা টিছানা গুছিয়ে নি, তারপরে সকালে খাবার বানাতে যাব।
এবার খাবারটা বানিয়ে নিয়ে আসি। আমি একটা পাকা কলা নিয়ে নিচ্ছি, খেজুর নিয়ে আসি। তো আমি চলে এসেছি রান্নাঘরে সকালবেলার খাবার বানাতে। তো আগে দুধটা একটু জাল দিয়ে নেবো, অল্প একটু দুধ নেব, নিয়ে দুধটাকে জাল করে মানে জাল দেবো, দিয়ে তারপরে খাবারটা তৈরি করব। আর ওখানে দেখতে পাচ্ছ মা ভাত চাপিয়ে দিয়েছে, প্রায় হয়ে এসছে, তরকারি টরকারি সব রান্না হয়ে গেছে, কারণ তোমাদের দাদা ভাই বেরোবো, এই জন্য সকাল সকাল রান্নাটা চাপিয়ে দিয়েছে। আর এখানে একটা পাকা কলা নিয়ে নিয়েছি, ওটাকে পিস পিস করে নেব, এই স্পেশাল কের উপরে একটু ছড়িয়ে দেবো। স্ট্রবেরি দিলে ভালো হয়, তবে স্ট্রবেরি আমার কাছে নেই, আমি অত বড় লোক নই, তো সেই জন্য আমি পাকা কলা দিয়ে এই কাজটা চালাচ্ছি। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো এই যে দুধটা ঠান্ডা হয়ে গেছে, এখন এই স্পেশাল কের মধ্যে দুধটা ঢেলে দিয়ে ওপর একটু পাকা কলা ছড়িয়ে দেবো। এটাই হচ্ছে আজকে আমার সকালের খাবার। তো বৌদিকেও খেতে বললাম, বাট বৌদি পছন্দ করছে না খাবারটা, বলছে না আমার এগুলো ভালো লাগে না, আমি খাবো না। সকালবেলা বৌদি একটু চা বিস্কিট একটু অন্যরকম খাবার দাবারই খায়। আমি সকালবেলা বলতে গেলে চা বিস্কিট ছাড়া কিছুই খায় না, মাঝে মাঝে এরকম একটু ভারী খাবার খাওয়া হয়। অ্যাকচুয়ালি আমার কিছু একটা হয়েছে যার কারণে আমি একদম ভাত টাত কিচ্ছু খেতে পাচ্ছি না, কেন জানি না কী টেনশনের থেকেও হতে পারে এই ব্যাপারটা, মানে একদমই খেতে ইচ্ছা করে না। ওই জন্য সকালে একটু ভারী খাবার খেয়ে নিই, কারণ ভাত দেখলেই একটা কেমন লাগে। ভাতই শুধু নয়, যে কোনো খাবার কিছুই খেতে ভালো লাগে না, মানে মুখে একেবারেই অরুচি। তো ওই জন্য সকালবেলা একটু এই ভারী খাবার দুধ দিয়ে খেয়ে নিচ্ছি, যাতে এক মানে একবারই দিনে ভাতটা খেতে হয়, কারণ খেতে তো হবেই, না খেলে বাঁচবো কী করে। তো তাও বৌদিকে একটু বাটিতে তুলে দিলাম, একটু টেস্ট তো করো একটু, জোর করে দিলাম, তাই মা আর কি নিয়ে গেল ঘরে। আর এই যে এইটুকু আমি খাবো, অর্ধেকটা তোমাদের দাদাভাইকে দিয়ে খাইয়ে দেবো, আর আমি একটু খাবো। আমি বসে গেছি খেতে। তো গাইজ, এখন বাজে হচ্ছে বিকাল চারটে, আর এর মাঝখানে আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, কেন জানি না হঠাৎ করে শরীরটা খুব খারাপ করছিল, এখনও খারাপ করছে, মানে উঠে দাঁড়াতে পারছি না, কীরকম যেন সেই মাথা টাথা ঘোরাচ্ছে, গায়ে হাত পায়ে কোনো জোর পাচ্ছি না, একদম এনার্জি নেই, দাঁড়ালেই মনে হচ্ছে ঘুরে পড়ে যাব। তো সারাদিন শুয়ে রয়েছে, এখন এই বিকালবেলা একটু উঠে ভাবলাম ভিডিওর লাস্ট পার্টটা করে শেষ করে দিই, আর এই মুহূর্তে ভিডিও কন্টিনিউ করা যাচ্ছে না। কালকে যদি ভালো থাকি অবশ্যই তোমাদেরকে ব্লগ দেবো। তো তোমরা পাশে থেকো, সঙ্গে থেকো, টাটা।